ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। দোকানিরা বলছেন দাম বাড়ার ফলে বিক্রি কমেছে, আর প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 180 টাকায়। অন্যদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বিস্তারিত FM বায়েজিদের রিপোর্টে। রাজধানীর প্রায় সব বাজারেই এখন ইলিশের সরবরাহ রয়েছে পর্যাপ্ত। নদী ও সামুদ্রিক ছোট বড় সব ধরনের ইলিশই পাওয়া যাচ্ছে বাজারে। তবে ইলিশ পাতে ওঠানোই এখন দায় হয়ে পড়েছে মধ্যবিত্তদের। 800-900 গ্রাম ওজনের ইলিশ কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে প্রায় 1200 টাকা। এমন পরিস্থিতিতে অসহায় ক্রেতারা মাছসহ অন্যান্য পণ্য কিনতে আয় ব্যয় সঙ্গতি মেলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নর্মালি ইলিশের সিজন, যেটা এই সিজনে মাছটার দামটা কমার কথা, কিন্তু আমরা সেটা আশা করেছিলাম, কিন্তু মাছের দামটা সেভাবে কমে নেই। কাতল বলেন, পাবদা বলেন, তারপর আপনার ওই যে তেলাপিয়া বলেন, সব মাছ দ্বিগুণ হয়ে গেছে। জন্মের পরে দেখেন প্রতি সপ্তাহে জিনিসের দাম বাড়ায়। যেমন আমরা যারা কামলা আছি তাদের অবস্থা খারাপ। আর বিক্রেতারা জানান তাদের বেশি দামে কিনে আনতে হয়, তাই খুচরা পর্যায়ে সেই দাম অনুযায়ী বিক্রি করতে হচ্ছে। আর দাম বেশি হওয়ায় বিক্রিও কম হচ্ছে। 1 কেজির উপরেরটা হইলো আপনার 1600, 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম, আর 1 কেজির গুলো হইলো 1500, এগুলো আছে আপনার 1200, এটা হইলো আপনার 700 গ্রাম। এদিকে দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর এখন কিছুটা স্থিতিশীল ডিম ও মুরগির দাম। ডিমের দাম কমাই দিছে, 150 টাকা হইছে। লেয়ার বেসিসি 330, 20 থেকে 30, আর বয়লার বেসিসি 180। নতুন করে দাম বাড়েনি সবজি ও পেঁয়াজের। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। লাল বেগুন 140 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, উস্তা 100 টাকা কেজি, গাজর আছে 180 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, আপনার পটল ভেন্ডি 60 টাকা কেজি, 50 টাকা কেজি। ইন্ডিয়ানটা কিনা পড়ে এখন 60 টাকা কিনা পড়ে, আমরা বেশি 65-70 টাকা বিক্রি করতে পারি পেঁয়াজ, কারণ এটা ফসা পড়ে, এটা ঘাটতি হয় অনেক। আর দেশিটা কিনা পড়ে এখন বর্তমানে 80 টাকা কিনা পড়ে, আমরা বেশি 85 টাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।